দেশপ্রিয় পার্ক। সর্বজনীন এই পুজো প্রথম শুরু হয় 1938 সালে। দক্ষিণ কলকাতার পুরাতন পুজোগুলির মধ্যে এটি অন্যতম। প্রতি বছরই একটি অনবদ্য থিম নিয়ে হাজির হয় এই পুজো। এই বছরের থিম রাজবাড়ি। শ্রীভূমি। প্রথম পুজো শুরু হয় 1969 সালে। এবছরের থিম ভ্যাটিকান সিটি। বাদামতলা আশার সঙ্গ এবার 84 বছরে পা দিল তাদের উৎসব। প্রত্যেক বছরই থাকে নতুন থিম, নতুন চমক, থাকে জনস্রোত। এই বছরের থিম পদাঙ্ক, অর্থাৎ পায়ের ছাপ। 66 পল্লী। 72 বছরে পা দেওয়া এই পুজোর এই বছরের থিম এক অন্নবর্তী। অসাধারণ এই মণ্ডপসজ্জা সত্যি প্রশংসা দাবি রাখে। চিতলা অগ্রণী সংঘ। দক্ষিণ কলকাতার বিখ্যাত কয়েকটি পুজো মণ্ডপের মধ্যে একটি। অসাধারণ হাতের কাজ এবং নৈপুণ্যতা প্রশংসার দাবি রাখে। ত্রিধারা সম্মিলনী এই বছর 76তম বছরে পড়েছে। এই বছর ত্রিধারার ভাবনা দৌড়। ম্যাডক স্কোয়ার কলকাতার শ্রেষ্ঠ পুজোমণ্ডপগুলির মধ্যে অন্যতম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না কোন পুজো মণ্ডপটি আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার এসো পরের বছর নিয়মা মোদের খবর।